বহুবার আলোর মুখ দেখতে দেখতেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি দরদ, কারণ সিনেমার সেন্সর সনদই মিলেনি। অবশেষে সিনেমাটির মুক্তির ঘোষণা এসেছে, আসছে 15ই নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে দরদ। এটি নায়ক সাকিব খানের অভিনীত প্রথম কোনো প্যান ইন্ডিয়ান সিনেমা। তার বিপরীতে রয়েছেন বলিউডের সোনাল চৌহান। নিজের ফেসবুকে দরদের অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করেছেন পরিচালক অনন্য মামুন। ক্যাপশনে তিনি লিখেছেন, অপেক্ষার দিন শেষ, মোস্ট ওয়ান্টেড দুলুমিয়া আসছে, বিশ্বব্যাপী 15ই নভেম্বর। দরদ নিয়ে আসছেন মেগাস্টার সাকিব খান। 2024 সালের 15ই নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে দরদ। 1 মিনিট 15 সেকেন্ডের টিজারে টান টান অ্যাকশন দৃশ্যে দেখা গেছে দুলুমিয়া রূপী সাকিবের ঝলক দেখে মুগ্ধ বক্তরা। প্রায় 4 বছর পর ঈদ ছাড়া কোনো সময়ে মুক্তি পাচ্ছে সাকিবের সিনেমা। সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদ। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম, কর্ণাটক 6টি ভাষায় মুক্তি পাবে চলচ্চিত্রটি। এর আগে গত রোববার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শিত হয় দরদ। আপত্তি ছাড়াই সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে এটি। সিনেমাটিতে সাকিব, সোনাল ছাড়াও অভিনয় করছেন সাফা মারোয়া, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মি, জেসিয়া ইসলাম, রাহুল দেবসহ অনেকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।